নবিহা সত্ত্বেও তিনি একজন মানুষ ছিলেন নাকি তিনি ফেরস্ত হয়ে গিয়েছিলেন মানুষ ছিলেন তো মানুষের পক্ষে কত সুন্দর হওয়া যায় তার আমল আখলাক আদব সিরাতে পাক চরিত্র আচার ব্যবহার সেগুলোর তিনি সবচেয়ে উত্তম নমুনা এবং রোল মডেল সেটা আমরা জানি আল্লাহতালা বলেছেন উসওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ কিন্তু তার অর্থে এই নয় যে ওনার কোনো কোনো সময় একটু মিস্টেক হয়ে গেছে তো এটাই প্রমাণ যে আল্লাহ তারা ওনাকে মানুষের লেভেলে রেখেছেন কিন্তু কোনো সময় ভুল হয়েছে ভুল মানে ভুল অর্থ গুণা নয় গুণা হলো যে ব্যক্তি আল্লাহ তারা নাফরমানি করতে চায় ছোট অথবা বড় কিন্তু কোনো একটা জিনিস মনে নাই ভুলে গিয়েছেন এরকম ভুল কি নবীদের হতে পারে ভুলে গেছেন মনে নাই একটা কাজ হতে পারে না হতে পারে তো এটা কি ওনাদের মানে কোনো ত্রুটি মনে করা হবে না এটা হিউম্যান উইকনেস এটা হতে পারে ভুলে যাওয়াটা অসম্ভব কিছু না তো এই জন্য ওলামাইকেরাম এই চ্যাপ্টারটা আলোচনা করেছেন যে কেউ যদি মনে করে রসুল্লাহ সাল্লাম এমন পর্যায়ে পৌঁছে গেছেন তিনি আর মানুষের লেভেলে থাকেননি অন্য কিছু হয়ে গেছেন এবং কোনো সময় ওনার যদি কোনো একটা মিস্টেক হয়ে যায় তাহলে এটা অসম্ভব মনে করে অথবা কেমনে এটা হলো তিনি নবী এটা তো হওয়ার কথা না এরকম মনে করে বসে অথবা কেউ মনে করে যে তিনি তো নবী সবসময় তো এরকম ভালোই থাকবেন ওনাকে তো আল্লাহ একেবারে এরকম করেই বানিয়ে রাখছেন তো আল্লাহ যদি ওনাকে এরকম করে বানিয়ে রাখেন তাহলে তো ওটা আল্লাহর সমস্ত কুদরত হতে পারে তো ওনার আর সেখানে কৃতিত্ব কি উনি যে নিজে নে আমল করে আল্লাহর কাছে এত বড় মর্যাদা হাসিল করছেন তাহলে তো ওনার জন্য তো আর কিছু থাকলো না তো আসলে উনি নিজে নিজের কষ্ট করে চেষ্টা করে নিজের আমলকে এত উন্নত করেছেন নিজের নার্সের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন যাতে করে আল্লাহ তালা ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন কেউ যদি মনে করে বসে আল্লাহ এরকম বানিয়ে রাখছে তো এত ভালো হয়েছেন তো তাহলে ওনার তো আর নিজের চেষ্টা কোথায় থাকলো তাহলে তো এই সমস্যা বোঝার জন্যে আল্লাহ তালা ওনাকে দিয়ে কিছু মিস্টেক করিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি যে উনি অনেক এক দুইটা জিনিস একটা হলো যত বড় মানুষই হোক ভুল আল্লাহ তালার ইবাদত করার ক্ষেত্রে হয়নি মানে আল্লাহ তালার সাথে কোনো গুণা করেননি তিনি কিন্তু ওনার মনে থাকা না থাকা এই জাতীয় কিছু গুণা বা গুণা নয় সরি ভুল হওয়া অসম্ভব কিছু না দুই নম্বর যে আমরা চেষ্টা করলে কেউ যদি বলে দেয় যে আমার তো আল্লাহ এরকম করেই চেষ্টা করছে আর আমি কোদ্দুর ভালো হব এটাকে ঠিক আছে না আমরা চেষ্টা করতে হবে রসুল্লা সাল্লাহ নিজের চেষ্টা করেছেন একদম সর্বোচ্চ মাকাম হাসিল করার জন্যে আমরা ওনার লেভেলে যাব না কিন্তু চেষ্টা করলে একটু আমাদের অবস্থা উন্নত করতে পারব সেই জন্যই এই চাপটা আজকে আসবে যে তিনি মানুষ হিসাবে রয়ে গেছেন মানুষ যেভাবে মাঝে মধ্যে মনে থাকে না কিছু এরকম হয়ে যায় এরকম ওনার হয়েছে এবং হাজিসের দিকে যাওয়ার আগে সিরাতের দিকে যাওয়ার আগে কোরআনে পাকে এই বিষয়ে তালা দুই একটি আয়াত আমরা শুনি আল্লাহ তালা ওনাকে বলছেন যা আপনি বলে দেন বা রাজিম আপনি বলে দেন আমি তোমাদের মতেই মানুষ তবে আমাদের মতো বলতে আর একটু বেশ পার্থক্য আছে ইউহা ইলাই আমার কাছে ওয়াহি করা হয় নবুয়তের শান আমাকে দেওয়া হয়েছে যেটা তোমাদের কাছে থাকবে না এই কথা তোমাদেরকে বুঝার জন্য পৌঁছে দেওয়ার জন্য বিশ্বাস করার জন্য যে ইলাহ একমাত্র আল্লাহ তিনি এক আল্লাহ ইলাহের মর্যাদা কয়জনের একজনের আল্লাহ আবার জন্য সাল্লামকে এমন সম্মান এত বেশি সান দেওয়া শুরু না করে যে আল্লাহর জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছেন আল্লাহ তালা সেখানে ইঙ্গিত দিয়েছেন খেয়াল করতে হবে তোমাদের ইলাহ কয়জন আবুদ কয়জন একজন যে সমস্ত সিফাত আল্লাহর জন্য খাস আছে ওই লেভেলের সিফাত কোনো সৃষ্টির হতে পারে না আলিমুল গাইব কে আল্লাহ নবী করিম সাল্লা আল আলিমুল গাইব না তিনি অনেক গাইব সম্পর্কে আমাদেরকে বলেছেন তাহলে তিনি বললেন কেমনে আল্লাহ তালা ওনাকে জানিয়ে দিয়েছেন সেই জন্য অ্যাডভান্স কিছু তিনি আমাদেরকে বলে গিয়েছেন আর যেগুলো আল্লাহ তালা জানান নাই সেগুলো কি তিনি বলতে পেরেছেন পারবেন না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কেয়ামত কবে তিনি কি বলেছেন ওটা তো আমি জানি না সে তো শুধু আল্লাহ জানেন সেটা তো তিনি গায়েব তো সেটা বলে দেওয়ার কথা ছিল যে এক হাজার বছর না পাঁচ হাজার বছর পরে কেয়ামত হবে বলে যেতে। তো এখানে কেউ কেউ আবার বাড়াবাড়ি করে ওনার সান নিয়ে যে ওনাকে একদম আল্লাহ সানে নিয়ে পৌঁছে দিতে চায় এভাবে কোরআনে পাখি উনি একজন মানুষ হিসাবে আছেন সেটা বলে দিয়েছেন আমার মনে আছে এখন থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে আমাদের এক মুসলি ছিল নিয়মিত আসতেন এখন আর নাই দুনিয়াতে হয়তো বা আর দেখিনি অনেক বছর হয়ে গেছে কমপক্ষে এক যুগ হয়ে যায় তো একদিন যখন আলোচনা হচ্ছিল নবী করিম সাল্লা সাল্লাম তিনিও একজন মানুষ তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী মানুষ অথচ আল্লাহ তালা কোরআন বলেছেন তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি একজন নবী শুধু নবী নন সমস্ত নবীদের সর্বোচ্চম পজিশন আল্লা তাল ওনাকে দান করেছে তার অর্থ তিনি এখনো মানুষের মর্যাদায় আছেন নবীর মর্যাদার পাশাপাশি কিভাবে ওনার কিছু জিনিস ভুলে যাওয়ার হয়েছে সাহাবিরা কিছু হাইিস রেওয়াজ করেছেন আব্দুল ইবান মাসুদ রিয়াল আনহু বলেন সল্লা বিনা আলী সাল্লা দোহর খামসান একদিন তিনি আমাদের জোহর পড়ালেন জোহর পাঁচ টাকাত পড়ে ফেললেন পাঁচ টাকাত পড়ে নামাজ শাস করলেন তখন আমরা বললাম সাহাবরা কয়েকজন ইয়ার আসিনল্লাহ আজিদ হাফিস চলা নামাজ কি আজকে থেকে এক রাকাত বেশি হয়ে গেছে নাকি যোহর কি এক রাকাত বেশি হয়ে গেল এখনও তিনি তারপর নাই কি করেছেন তিনি বললেন ওমা যাকা এটা বললা কেন কি হয়েছে কালু সল্লাইতা খামসান আপনি তো পাঁচ টাকা পড়েছেন আজকে তখন তিনি এবারে রিয়ালাইজ করলেন তাই যদি হয় আবার তিনি কেবলামুখী হয়ে পাকে সেভাবে নামাদের হালতে রেখে তিনি এই সঙ্গে সঙ্গেই সাজার সাহ করে দিলেন নামাজের মধ্যে অতিরিক্ত কাজ হয়ে গেছে এক রাকাত কাজ বেড়ে গিয়েছে কি করতে হবে এখন সহ লাগবে ওয়াজিব মিস হয়ে গেলে কোনো কাজ বেশি হয়ে গেলে কারেকশনের জন্য সাজাও সহ করলে তারপর সালাম ফিরিয়ে দিলেন সালাম ফিরিয়ে দিয়ে এইবারে তিনি সাহাবিদিরকে ক্লিয়ারিফাই করছেন ওনারা কি ব্যাপার আল্লাহ নবীর এটা মনে নাই না আমাদের বইতে চার রাখাতকে পাঁচ রাখাত করে ফেললেন আমরা মিস্টেক করতে পারি নবী কেমনি মিস্টেক করলেন এটা প্রশ্ন তো আসতে পারে তিনি পরিষ্কার করে বললেন দিকে ফিরে ইনামা আনা বাসার ইন্নামা আনা বাসার আমার আমি তোমাদের মতেই তো একজন মানুষ আর তাদের এক্কার করুন আমারও মনে থাকে অনেক সময় যেভাবে তোমাদের মনে থাকে ও আনসা কামা তানসাউন আর কোনো কোনো সময় আমিও ভুলে যেতে পারি যেভাবে তোমরা ভুলে যেতে পারো এটাই মানুষের স্বভাব সালাম ফিরানোর পরে তিনি এটা ব্যাখ্যা করলেন তারপরে বললেন ফাইদা নাসি তু ফাদা আমার ভুল হয়ে গেলে কিন্তু মনে করিয়ে দিও আমি ভুলে গেলে ওয়াইদা সাক্কা হাত কুমফি সলাতিহি ফালে তাহার সওয়াব। তোমাদের কারো যদি সন্দেহ হয়ে যায় কয় রাকাত পড়েছে তাহলে যেটা ধরলে কম হবে না সেটাই ধরে নিও অতপর যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেল কিনা সন্দেহ হয়ে যায় তাহলে এটা ক্লারিফাই করার জন্যে তুমি দুই একটা দুইটা শয্যাশহ দিয়ে দিবে। আরেকবার আরও আরও একাধিকবার হয়েছে তিনি আসর নামাজ চার রাত থেকে জায়গায় দুই রেখাত পড়েছেন আরেকবার জোহরের জায়গা নামাজটা দুই রেখাতের পরেই সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম আবার হলো দুই তিনবার তো তখনও সালাম ফিরানোর পরে আসর পরে যখন তিনি শেষ করেছেন তখন এক সাহাবি ছিলেন জুল ইয়াদাইন ওনাকে বলা হয় দুই হাতওয়ালা সাহাবি তো সব মানুষের তো দুই হাত থাকে ওনার হাত দুটো একটু ছোট ছিল সেই হিসাবে ওনাকে ওই দুই হাতওয়ালা বলা হতো ওনার ওই ছোট হাতে দেখে ইঙ্গিত করে তিনি উঠে বলেন ইয়ারা আকু চিরাতি চলা নামাজকে আজকে থেকে শর্ট হয়ে গেল নাকি কসর হয়ে গেল নাকি দুরাকাত হয়ে গেল তিনি ফেলেন কেন এটা বলা ওটা দূরেকাত পড়ছেন তিনি বলেন সব সবাদিকে ঠিক নাকি সে ঠিক বলছে কাতাই তো আপনি দূরে পড়েছেন তখন তিনি আবার দূরাকাত কমপ্লিট করলেন এবং স্রদ্ধা করলেন তো এতে বোঝা গেল যে এইগুলো এই মানবীয় ভুল হওয়ার বিষয়টা এটা নবুয়তের দায়িত্বের সঙ্গে কোনো সাংঘষিক নয় তিনি আল্লাহ নবুয়তের কথা পৌঁছাতে কোনো জায়গায় ভুলে গেছেন তেমন হবে না ওইটা গ্যারান্টি আল্লাহ তালা নিয়েছেন ওইটার কোনো জায়গায় মিস্টেক হবে না কিন্তু মানুষের সাধারণ নিজের যেটা আয়ত্তে আছে এখানে মানুষের ভুলে যাওয়ার হতে পারে এর চেয়ে আরও বড়ো মিস্টেক হয়েছে আরও মারাত্মক ঘটনা আবু হর রাদমি বলেন যে একদিন নামাদের একামত হয়ে গেল তিনি আমাদেরকে আমরা সব সব এই বেঁধে দাঁড়ালাম নবী করিম সাল আলী সাল্লাম নিয়মী করার জন্য আমাদের মুসালা দাঁড়িয়েছেন নিয়ত করবেন এই সময় মনে পড়ল ওনার তো ফরজ গোসল রয়ে গেছে চিন্তা করে দেখছে ফরজ গোসল রয়ে গেছে তো তখন তিনি বলেন মাকাম নাকুম তোমরা থামো একটু রাখো আমি আসি পাশেই তো ঘর গোসল করে চলে আসলেন এবং আমরা দেখতে পেলাম ওরা মাথার থেকে তখন তাড়াহুড়া করে আসছেছেন ভালো করে মাথা মোশেন পানি টক করে পড়ছে পাশল না ফাঁকা ফাঁসল না, আহ আর এখানে একামত রিপিট করেন নাই এতক্ষণে একামত অনেকটা ঠান্ডা হয়ে গেছে তারপরেও ওটা দিয়েই তিনি নামাজ পড়ে ফেলেছেন আর একামতকে রিপিট করতে হয়নি না আহু বোখারি মুসিমের হাদিস এগুলো কোনো দুর্বল হাদিস না নবী করিম আলী ওয়াসালাম এভাবে তিনি নিজে ওনার এই যে উনি যে মানুষ হিসাবে কিছু হতে পারে এগুলোকে সিরাতে পড়লে যদি মনে করে এটা অদ্ভুত কথা আল্লাহ নবীর এত বড় মিষ্টি কামে হয় হ্যাঁ এইটা মানুষকে আল্লাহ তালা এই অবস্থায় রাখবেন হ্যাঁ তার ঊর্ধ্বে তিনি যেতে পারেননি কিন্তু আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্য যা কিছু করা দরকার সেখানে তিনি কোনো ত্রুটি করেননি আল্লাহ তালা পায়গাম পৌঁছানোর ক্ষেত্রে তিনি ত্রুটি করেননি ঠিক তেমনি মানুষের মধ্যে যখন তিনি কোনো ওনার কাছে অনেক দরবার যেহেতু বিচার আচার সাহাবিদের মধ্যে তিনি তো রাষ্ট্রের প্রধান তিনি প্রধান বিচারকের অবস্থায় আছেন আল্লাহ নবী থাকা অবস্থায় তো আর কারো কোটে কেউ যাবে না তা ওনার উপস্থিতি তো ওনার কাছে আসত তো সেই বিষয়ে তিনি মাঝে মধ্যে কিছু কেস আসত যে কেসে কিছুটা মাঝে মধ্যে মিস্টেক হতে পারে যেমন দুইজন লোক এসে ওনার কাছে খুব জোরে জোরে কথা বলা শুরু করে দিল একটা কেস নিয়ে একটা দানা পানার বিষয় দুইজনেই বলে যে আমার হক এটা সে নিয়ে সে দাবি করছে আর উনি বলে সেটা আমার হক ও দাবি করছে মিসআন্ডারস্যান্ডিং কোনো কারণে হয়েছে দুজনের ভিতরে এর হয়তো লম্বা চড়া কিছুটা ওনাদের উত্তরাধিকারের ব্যাপার পূর্বের মনে করেন যে একজনের জায়গা আরেকজন দাবি করছেন যেটা আমার পূর্বপুরুষদের জায়গা কিন্তু ওনার পূর্বপুরুষরা এটা আমার পূর্বপুরুষ থেকে দখল করে নিয়েছে এখন এটা প্রমাণ করা তো মুশকিল সেই জমানায় এত দলিল কাগজপত্র ছিল না তো দুটো নিয়ে ওনাদের মধ্যে কথাবার্তা বেশ হচ্ছে অত যাদের অরিজিনাল জায়গা ছিল তাদের ছেলেমেয়েরা পরবর্তী বংশোধরা জানে জায়গাটা তাদের ছিল কোন এক সময় ওই আরেক গোষ্ঠীর লোকেরা দখল করে চলে গেছে তার বাধা রয়ে গেছে এখন তারা ওয়ারের সূত্রে সেটাকে বরাবর দখল করে আসে কিন্তু ওদের ক্লেম রয়ে গেছে এখন ওনার কাছে যখন কেসটা আসলো তখন তিনি বললেন বলো দেখি তবে একটা জিনিস খেয়াল রাখবে ইন না খুম তাস্তাস তোমা তোমরা যখন আমার কাছে কেসগুলো নিয়ে আসো জানা পানার ক্ষেত্রে ওয়াইনাম আনা বাসর আর আমি তো মানুষ আমি তো আর আল্লাহর পজিশনে নেই আমি তার জানবো না কার মালিকানা আসলে আসিল ছিল ওয়াল আল্লাহবাদ আল্হানুদ হজা তিহিন বাদ আমি হয়তো দেখবো যে তোমরা যখন দুইজনই কথা বলবে একজনের হয়তো কথা বলার পারঙ্গমতা অনেক বেশি সে খুবই এক্সপার্ট ওয়েতে তার কেসকে প্রেজেন্ট করতে পারবে আর আরেকজনের হয়তো এত বুদ্ধি নাই সে কথা এত গুছিয়ে কায়দা করে বলতে পারবে না তো আমি এখন বিচার করে করি আসনে যখন বসি আমার কাছে যে ব্যক্তি যুক্তি তর্ক এবং কথা বলার পয়েন্টগুলো জোগাড় করে সুন্দর করে বলতে পারবে তা আমি তার পক্ষে রায় দেব আমার কাছে সেটা প্রমাণ মনে হবে যে এর কথাই যেভাবে বলেছে মনে হয় যেন তার কিন্তু আসলে যদি হয় এটা তার না যে যে আসল মালিক সে কায়দা করে বলতে পারেনি আর আমি তো তার অন্তর থেকে গায়েব জানবো না যার ফলে আমি ফয়সলা দিয়ে দেবো যে ভালো করে বলেছে তার হক পক্ষে আমি ফয়সালা দিয়ে দেবো কিন্তু তবে মনে রেখো যে এই ব্যক্তি খুব কায়দা করে আরেকজনের হক নিজের পকেটে ঢুকিয়ে ফেললো আমার ফয়সলা অনুযায়ী মনে এটা মনে করো না যে আল্লাহ নবী ফয়সলা দিয়েছে আমার তো কোনো চিন্তার কারণ নাই আমি তার জন্য জাহান নামের একটা টুকরার ফয়সলা দিলাম কিন্তু জাহান নামের টুকরার ফয়সলা দিলাম কিন্তু এখন বলো তোমরা কে কেমনে কথা বলবা তাদেরকে আগে তিনি এই ভূমিকা দিলেন এই ইন্ট্রোডাকশন দিলেন এখন বলো দেখি তোমাদের কথা খবরদার আরেকজন হক খাওয়ার জন্য কায়দা করে বলবা না সঠিক কথা বলবা দুইজনেই ভালো মুসলিম ছিলেন কিন্তু ওই দুইজনের যে পূর্বপুরুষ থেকে চলে আসা ওই বিবাদের ক্ষেত্রে তাদের কাছে এটার দাবি কানা মালিকানা নিয়ে দাবি চলছে বললাম তো তখনকার জামানে এত দলিল পত্র এত কিছু রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিস টফিস এগুলো তো ছিল না দুইজনেই যখন এই কথা দুটো শুনলেন দুইজনকে এটা খুব হিট করলো দুজনেই ভালো মুসলিম তো উম্ম সাল্লাম আনহা এই দুইজনের কথা শুনছিলেন কাছে থেকে ওনার ঘর থেকে তিনি বললেন দুইজনে এই কথা শুনে কাঁদতে থাকলেন দুইজনেই কাঁদলেন এবং বললেন একজন আরেকজনকে বলছে ভাই আমার দরকার নাই আমি দাবি ছেড়ে দিলাম তুমি এটা ভোগ করো আরেকজনও বলছেন ভাই না 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 আমি না আমি না তুমি নাও তুমি ভোগ করো আমি নেব না এটা যদি আমার হক না হয়ে থাকে আমরা পূর্বপুরুষ যদি গন্ডগোল করে থাকে দেখছেন কি সবহান এই জন্য ওনারা হওয়ার উপযুক্ত ছিলেন হক তাৎক্ষণিক ছেড়ে দিচ্ছেন আল্লাহর ভয়ে সবহান আল্লাহ আজকে মুসলিম মুম্বার অবস্থা দেখেন আরেকজনের হক কিভাবে গ্রাস করে চলে যাচ্ছে কিভাবে ওকিল মুক্তার কোর্ট কাছারি কিনে ফেলতেছে ঘুষ দিয়ে সব তার পক্ষে নিয়ে যাচ্ছে তখন নবী করিম সাল আলি আসাল্লাম দুইজনের কথা শোনার পরে বললেন যখন বোঝা যাচ্ছে যে কারো পয়েন্ট এই মজবুত ভাবে একতরফা ক্লিয়ার হচ্ছে না এরকম যখন তোমরা করে ফেলেছ তাহলে এক কাজ করো তোমরা দুইজনে আপাতত দুই ভাগ করে ভাগ করে ব্যবহার করো আর আল্লাহর কাছে তৌফিক চাও যে আল্লাহ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আসলে আমার না তখন তুমি তাকে সেটা ফেরত দিয়ে দিও এখন এইভাবে যাও তালে রসুল্লাহস গায়েব জানালে বলতেন আমি গায়েব থেকে দেখছি এটা তোমার হক তার না হ্যাঁ মানুষ হিসাবে তিনি করেছে তিনি মক্কায় বসবাস করতেন আরেকটি ঘটনা মক্কা শরীফে খেজুর গাছ টাছ তেমন ছিল না তেমন কিছু চাষাবাদ হয় না মক কিন্তু মদিনাতে ভালো চাষাবাদ হয় খেজুরের জন্য মদিনা বিখ্যাত তো তিনি যখন মদিনায় আসলেন দেখলেন শাহাবাইকার কী করে খেজুরের এই মৌসুম শুরু হওয়ার আগে ফলটা ধরার আখ্যান দিয়ে একটা কাজ করতে হয় যে যখন প্রথম ইয়েগুলো আসে ফুলের মতো আসে তখন একটা হলো পুরুষ খেজুর গাছ একটা হলো মাদি যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ তো এই দুইটার মধ্যে ওখানকার পুরুষটার ফুলটা নিয়ে মহিলাটার সঙ্গে টাচ করে দিতে হয় দিলে খেজুরের ফলনটা ভালো হয় এটা মধ্যে লোকদের এক্সপার্টিজম তারা এটা করে আসছে তো তিনি তার এগুলো কিছু বুঝেন টোজেন না তো বললেন তোমার এখান থেকে লাগে আবার ওখানে লাগাও কেন এরকম করা দরকার কি এরকম করে দরকার নাই ওকে মা আদা আলিকা ইগনি সাইয়ান আল্লাহ তারা রিজিক দা দেওয়ার দিবে নিয়ে এটা করি আর তোমাদের ফায়দা কী হবে এটা তো আমি বুঝি না হ্যাঁ এটা মধ্যে নিয়ে লাগাই দিলে বরখ মানে ফসল ভালো হবে এটা এটা কি কাজ করবে নাকি তিনি এটাকে প্রয়োজন মনে করলেন না তো তারা মনে করলেন যখন এটা কোনো দরকার নাই আল্লাহ নবী যখন বলছেন এবারে আর কেউই কাজ করল না তারপরে সাহেব দেখা গেল যে সোহান আল্লাহ একদম একদম মাঠে মারা গেছে ফসল সুবিধা হয় না এবারে তো ওনার কাছে আসুন সবাই ইয়ার আসুল আল্লাহ আপনার বুদ্ধি নিতে গিয়ে তো আমরা এবার বড় ঠকা ঠকে গেলাম কি ব্যাপার যে এরকম ঘটনা হয়ে গেছে আমরা প্রত্যেকবার যে কাজটা করি আপনি বললেন যে করা লাগবে না আমরা করলাম না তখন তিনি বলেন হরে ওটা তো আমি আমার একটা ধারণা থেকে বলেছিলাম জীবনে ওকে দেখিও না করিও নি ওকে তারপর ইনামা না ইন্নামা হুয়া দান্ন আমি যেটা বলেছিলাম এটা কোনো ওয়াহির কথা তো না আমার ধারণা থেকে বলেছিলাম হ্যাঁ ফাইনকানা ফাসনাউ আমার কথা যদি কাজে লাগতো তাহলে করে যেতাম আমি তো তোমাদের মতোই মানুষ ওই না ইউসিব মানুষের ধারণা ঠিকও হতে পারে ভুলও হতে পারে ওলা কিনা আল্লাহ দুনিয়ার বিষয়ে আমার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু নি তোমাদের চেয়ে আমার কোনো ইস্যু হয়তো বা বেশি নেই কিন্তু একটা জিনিস আস্থা রাখবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে এনে কিছু বলি তখন আমি কোনো না জেনে আন্দাজে বলি না সেখানে আমি কোনো মিস্টেক করি না তো দুনিয়া বিষয় আদ্রাবি বে উমরে দুনিয়া কুম দুনিয়ার বিষয়ে হয়তো অনেক ক্ষেত্রে আমার চেয়ে তোমাদের জ্ঞান অনেক বেশি সেটাই কাজে লাগাও তারপরে এরকম করে তিনি পরিষ্কার করে বলে দিলেন যে মানুষ হিসেবে এটা হতে পারে মানুষের সঙ্গে ওনার অনেক লেনদেন হয়েছে মানুষ হিসাবে সেখানে তিনি কিছুটা অ্যাফেক্টেড হয়েছেন কেউ যদি ওনাকে অন্যায়ভাবে কিছু দুর্ব্যবহার করত অনেক সময় তিনি ক্ষমা করে দিতেন কিন্তু এরপরে মাঝে মধ্যে কষ্ট পেতেন মাঝে মধ্যে কষ্ট পেয়ে যেতেন তাহা সারা বলেন যে একদিন দুটো লোক আসলো নবী করিম সাল্লু কাছে নিশ্চয়ই এরা কোনো মুনাফিক কিসেমের হবে তারা কোনো মুসলিম হবে না ভালো এসে ওনার সঙ্গে কী কথাবার্তা বলল আমি ভালো করে বুঝি নাই এটা দেখছি তারা যেটা কিছু কথা বলে গেল কিন্তু আমি পরে নোটিস করলাম ওনার চেহারা মধ্যে দা বাহ ওনাকে তারা খুব এমন কিছু কথাবার্তা বলেছে উনি খুব কষ্ট পেয়েছেন এবং ওনার ভিতরে অনেক দুঃখ কষ্ট রাগ আমি ওনার চেহারায় দেখতে পেয়েছি এমনকি তিনি ফালানাহুমা ওসাব বাহুমা কিছুটা তাদেরকে তিনি অভিশাপও করলেন তাদের ব্যাপারে মন্তব্য করলেন এবং অভিশাপ করলেন মন্তব্যটা ছিল যে তাদের ব্যাপারে খারাপ কিছু কথা তিনি বললেন যে তারা এরকম এরকম লোক দুষ্ট প্রকৃতির লোক এই জাতীয় কিছু কথা এবং এটা লালও করলেন তিনি সহজে কিন্তু লালনাত করতেন না তা নিষেধ করেছেন আশারা দিয়া লানাহ আছে কিন্তু এই সময় তিনি আশ্চর্য করতে পারেননি মুখ দিয়ে এরকম কিছু কথা এসে গেল তা আমি যখন লোক দুটো চলে গেল আমি নবী করিম সাল্ল আসলাম চেহারা দিকে তাকালাম আমি বললাম আসল্লাহ মান আসাব মা আসাবা মিল খাই রেসাই মা আসাবাহু হা এই দুটো তাদের কপাল এত পড়লো আজকে এদের জীবনে তো কোনো খায়ের আর হওয়ার সম্ভাবনা নাই এরকম দুর্ভাগ্যবোধ আর কেউ নাই আপনি আপনাকে এত কষ্ট দিয়ে গেল। হ্যাঁ আর তারা এই আজকে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এত ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল মনে হয় না পৃথিবীতে এত ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে ওমা যা আছে কি কি বলতে চাও তুমি আনতা হুম আপুমা আপনি তো তাদেরকে লানত করলেন আর তাদের ব্যাপারে কিছু এমন মন্তব্য করলেন যে যেটা মানে মোটেই ভালো মন্তব্য ছিল না আপনার আপনি খুব খারাপ মন্তব্য করলেন তাদের ব্যাপারে তো এখন এই আপনি তো এটা করেন না এটা তো হয়ে গেল এখন তখন তিনি বলেন আও মা আলিমতিমা সারাত্ত আলি তুমি এটা শুনেছো আরেকটা শুনুন নেই আমি আমার রবের সঙ্গে একটা শর্ত দিয়ে রেখেছি বহু আগেই আল্লাহর সঙ্গে আমার কিছু শর্ত আছে কি শর্ত দিয়েছি আমি বলেছি আল্লাহ মা ইমা না বাসার আল্লাহ আমি তো একজন মানুষ ফাইল মুসলিমাইনে লান তুহু আউ সাবাব তুহু কোনো মুসলিমকে যদি আমি কিছু লানত অভিশাপ করার মতো কথা বলি ভৎসনা করি তাদেরকে আমি যদি কিছু ধমক টমক দেই কিছু বলে থাকি এরকম হু লাহু তারা যদি আমার এই বকা শুনে ধমক শুনে এবং আমার এই যদি বদ্রা করি এগুলা শুনে তারা যদি কষ্ট পায় আল্লাহ আপনি এগুলা মুসলিম হলে তাদের উপরে কোনো অ্যাকশন নিয়েন না বরঞ্চ এই যে তাদেরকে আমি একটু বকা দিয়েছি এগুলোর বিনিময়ে তাদের আল্লাহ পাক সাফ করে দেন আর তাদের অনেক নেকি বাড়িয়ে দেন তাহলে তিনি মানুষ হিসাবে কষ্ট পেলে কিছু এরকম হয়ে যেত কিন্তু ওনার একটা মহৎ শর্ত আল্লাহর সঙ্গে করে রেখেছেন যেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেয় এর জন্য শাস্তি না দেন এবং আল্লা এতে তাদের গুনামাফের কারণ হয়ে যায় আমরা চিন্তা করি যে এখান থেকে তো আমাদের শিক্ষা আছে আমাদের এরকম হয়ে যায় আমরা নিজেদের মধ্যে বন্ধুবান্ধবের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে স্বামী স্ত্রী পারিবারিক জিন্দেগিতে এরকম মাঝে মাঝে কিছু হয়ে যায় একটু বকাবকি করে একে অপরকে খুব কড়া কথা বলি খুব দূরত্ব পায়দা হয়ে যায় তো এগুলো যেন খুব বেশি ক্ষতি না করে ফেলে ব্যাড এফেক্ট না করে ফেলে আসলে কাউকে বকাবকি করে ফেলেছিলাম খুব করে বলেছি ছোট ভাইকে ছোটো বোনকে ছেলে মেয়েদেরকে বেশি বকাবকি করেছি খুব বলেছি তাহলে যেন আমরা একটু আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ তাকে মাফ করে দেন সে যে আমি পিতা মাতা হিসাবে আমাকে কষ্ট দিল আল্লাহ আপনি তাকে মাফ করে দেন স্বামীকে যদি কষ্ট দেয় মহিলা বকাবকি করে খুব বেশি তাহলে তার তো ক্ষতি হয়ে যাবে কারণ স্বামীকে অনেক সম্মান করা দরকার সিরিন সিরিম রহমাউল্লাহর বিবি একদিন কিছু মহিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তো তারা তাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখলেন যে কিছু কিছু মহিলা তাদের স্বামীর সঙ্গে যেভাবে কথাবার্তা বলে কোয়াইট ডিসরেসপেক্টফুল হয়ে যায় সম্মান বোধ কম থাকে স্বামীকে যেভাবে সম্মান করা থাকে তার কমতি হয়ে যাচ্ছে তো তারা একটু মানে ইয়াঙ্গার জেনারেশন আর কি ইমাম ইবনে সিরিনের ওয়াইফের থেকে তখন তিনি বলেন তোমরা তোমাদের এ স্বামীদের সঙ্গে এভাবে কথা বলো আমরা আমাদের স্বামীদের সঙ্গে কথা বলেছি আমাদের সময়ে তাদেরকে আমাদের আমির মনে করতাম একজন আমিরকে যেভাবে কথা বলে সেভাবে তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে আমরা কথা বলেছি তো এরকম যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে খুব বেশি করে বকাবকি করে তাহলে সে স্বামীর মানে কষ্ট চলে আসতে পারে তখন সে হয়তো তাকে একটু বদমা দিয়ে ফেললো একটু অভিশাপ চলে আসতে পারে তখন ছেলে মেয়েকে এরকম আপনার সঙ্গে বেয়া করেছে বা কথা শুনে নাই উল্টো পাল্টা করে ফেলেছে আপনার মানে অনেক কষ্ট আসতে পারে মা বাবার যদি কষ্ট আসে ছেলে মেয়ের প্রতি তাদের অনেক ক্ষতি হবে না তাহলে কী করতে হবে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমার ছেলে মেয়েকে মাফ করে দেন আমার বেবিকে মাফ করে দেন তারা যদি কষ্ট বা আল্লাহর কাছে আসামি হয়ে যায় এটা কি আপনার জন্য শান্তির কারণ হবে না এই হলো নবী করি ইমসাল আসলাম থেকে আমাদের শিক্ষা তাহলে তিনি মানুষ হিসাবে ওনা থেকে আমরা মানবীয় ভুল হতে পারে এটা দেখলাম এবং সেক্ষেত্রে তিনি কিভাবে নিজেকে পরবর্তী পর্যায়ে তার সংশোধন বা ইয়ে করেছেন এটার সম্পূরণের ব্যবস্থা করেছেন সেটা আমরা শিক্ষা নিলাম এরপরে আমরা আরেকটি বিষয় আজকে যাব সেটা হচ্ছে উনি সবসময় ছিলেন পজিটিভ আশাবাদী হতাশ হতেন না সহজে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেল তিনি কখনো হতাশ হওয়া নিরাশ হওয়া এই লাইনে যেতেন না সবসময় আশাবাদী এবং পজিটিভ হয়ে থাকতেন এ বিষয়ে অনেক কিছু ঘটনা আমরা সিরাতে পারতে যে পাবো আমাদের জীবনে আশাবাদী হয়ে থাকার জন্যে তার মধ্যে আরতদের মধ্যে একটা জিনিস ছিল তারা এই বিভিন্ন লক্ষণ কুলক্ষণ সুলক্ষণ দেখে চলতো অনেক বেশি কুলক্ষণ সুলক্ষণ ছোটকালে আমি পঞ্জিকা দেখেছি এখন তা কেউ পঞ্জিকা পড়েছিলেন ছোটকালে তখন তো ক্যালেন্ডার ছিল না পঞ্জিকা ছিল পঞ্জিকার মধ্যে এ এরকম বৎসরের পুরো ক্যালেন্ডার তো আসে সূর্য কখন ডুবে কখন উঠে ইত্যাদি তো আসে মধ্যে অনেক ইনফরমেশন আছে তার মধ্যে বিভিন্ন দৈনন্দিন কাজের মধ্যে আপনার সুলক্ষণ কুলক্ষণের অনেকগুলো লিস্ট আছে যেমন কেউ যদি বাড়ির থেকে বের হয়ে যায় আর পথে দেখে কোনো মহিলা পানি নেওয়ার জন্য খালি কলস নিয়ে আসছে তাহলে যাত্রা নাস্তি আর কলস যদি পুরো থাকে তাহলে যাত্রা শুভ মনে আছেগুলো একটু একটু আমার মনে আছে তো এরকম লক্ষণ দেখে দেখে আরবরা খুব চলতো দিন আসার আগে সেরেকের প্রত্যলিগিতার ধর্মের মধ্যে এগুলোকে খুব করে তারা আমল করত এবং এই আমলগুলো তারা করতে কিভাবে যেমন একটা পাখি যদি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যদি হঠাৎ করে পাখিটা উড়ে আপনার সামনে দিয়ে বাম দিকে চলে গেল তাহলে যাত্রা নাচই এইখানে কু লক্ষণ দেখা দিয়েছে আর পাখি যদি ডান দিকে উড়ে চলে যায় তাহলে যাত্রা শুভ গোয়াহেট এরকম অনেক হয়েছে তো এটা যখন চলল তখন নবী করিম সাল আলহিস এবং এক সাহাবি বললেন প্রশ্ন করলেন তিনি বললেন আত্মীয়ারাত সেরক এরকম করে বিভিন্ন রকমের কিছু যে বিভিন্ন কমের মধ্যে আছে এগুলো দেখে দেখে কুলক্ষণ সুলক্ষণ এগুলো মনে করা এটা এক ধরনের শেরক আত্মীয়ারাত শেরক তিনবার করে বললেন এরকম করে যাত্রা বাদ দেওয়া নাস্তি হয়ে গেছে এটা নেগেটিভ হয়ে যাবে এটা যা করা ঠিক হবে না আর আমরা অনেক সময় এরকম ঘরের থেকে বের হয়েছি বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা খটকা লেগে পায়ের মধ্যে একটা পড়ে গেলো কেউ মাথার মধ্যে একটা গুতা লাগিয়ে গেলো কেবল এক জায়গায় রওনা করে দিয়েছি সর্বনাশ আজকে আজকে তো বোধহয় যাত্রার সুবিধা না এরকম কিন্তু আমাদের একদম কমন হয়ে গেছে এগুলো কিছুই করা যাবে না এগুলোর সঙ্গে কিছুই নাই এক সাহাবি বললেন মহাবিব হাকুমা আসসালামিরা জালানি বললেন কুলতু ইয়ার আল্লাহ হ্যাঁ না হাদিস আহাদিন বি আমি তো মাত্র অল্প কয়েকদিন আগে জাহিলিয়াতের মধ্যে ছিলাম ইসলাম কবুল করেছি মাত্র কয়েকদিন হলো ফেজা আল্লাহবিল ইসলাম আল্লাহ তালা আমাকে আমাদের কাছে ইসলামকে নিয়ে এসেছেন এখন তো ইসলাম শিখেছি বা শিখছি কিন্তু আমাদের এলাকায় আমাদের কবিলার মধ্যে যেটা প্র্যাকটিস দেখেছি এটা তৈয়ারুন আমাদের কবিতা অনেকে এরকম এই এতারুন টিয়ারা করে যে পাখি এদিকে গেল তো লক্ষণ হবে ওদিকে গেলে সুলক্ষণ হবে ইত্যাদি অনেকগুলো দেখে দেখে আমল করে এগুলোর ব্যাপারে এখন এটাকে কি সঙ্গে ঠিক আছে কিনা আকিদার দিকে অসুবিধা আছে কিনা তখন তিনি বলেন বললেন দেখু ফুরহিম ফালাইসুদ্দানাহুম এইরকম কোনো বিষয় তাদের অন্তরে যে খটকা লাগে এই খটকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই এগুলা কোনো ফ্যাক্টর নয় এটা যেন কারো কোনো কাজ করতে তাকে আটকিয়ে না দেয় তাকে থামিয়ে না দেয় তাকে বাধা না দেয় যাত্রা যেন বন্ধ না করে ফেলে এরপরে আরেক লোক জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমাদের অনেকেই গণকের কাছে গিয়ে করে কাজটা করা ঠিক হবে কিনা তিনি তিনি না খবরদা তাদের কাছে তোমরা যেও না বরঞ্চ কেউ ভালো কথা বললে পজিটিভ কথা বললে কোনো বিষয়ে এটা তিনি খুব পছন্দ করতেন এবং পজিটিভ কথা বলা শোনা এটাকে খুব ভালো মনে করতেন কোনো কাজ আপনি রওনা করে দিচ্ছেন কোন ব্যবসা শুরু করে দিয়েছেন তো আপনি বললেন যে দোকান কোথায় দিয়েছেন দোকানটা তো দিয়েছে অমুক জায়গায় আহ জায়গাটা তো ভালো নিলেন না তো কি হলো এখন আপনাকে খটকা লাগিয়ে দিল এরকম কথা বলা তিনি পছন্দ করতেন না হ্যাঁ কিসের ব্যবসা শুরু করেছে যে এই ব্যবসা শুরু করেছে আরে এই ব্যবসা কত মানুষ করে যে খালি লস হয়েছে এটা কেন নিলেন এই সর্বনাশ হয়ে গেলে এরকম কথা বলা এই এই জাতীয় জিনিস তিনি খুবই অপছন্দ করতেন তাই না তো তিনি বলতেন যে লা তিয়ারা যে একজন অসুস্থ হয়েছে তার কাছে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে এরকম চিন্তা করো না একমাত্র প্যান্ডামিকের বিষয় আলাদা এরকম কিছু ছাড়া ছাড়া একজনের জ্বর হয়েছে মাথা ধরা হয়েছে অথবা একজনের পেটে ব্যথা হয়েছে তার কাছে গেলে তাকে দেখতে গেলে আপনার পেটে ব্যথা হয়ে যাবে এরকম মনে করুন না এই সাধারণত যার কিসমত আছে তাকে আলাদা অসুস্থ করুন যার হতে তা না কিন্তু প্যান্ডামিকের বিষয়ে আলাদা সেখানে আলাদা হাদিস আছে ওখান থেকে তিনি সতর্ক থাকতে বলেছেন বাকি অন্য অন্য অসুস্থতার ক্ষেত্রে কোনো অসুস্থ রুগীতে দেখতে যাওয়া এটা ক্ষেত্রে কেউ যেন ভয় না পায় যে এটা সংক্রমিত হবে এরকম মনে না করা উচিত আর তিনি আরও বলেছেন যে কলা এরকম কুলক্ষণ সুলক্ষণ দেখে যাত্রা কোনো কাজ করা বন্ধ করা ঠিক নয় আলু তিনি বলেন তবে আমাকে সবসময় যখন লোকেরা পজিটিভ কথা বলে কোনো কিছু এটা আমার খুব পছন্দ পছন্দনীয় কোনো ব্যাপারে কেউ যদি কোনো পজিটিভ আলোচনা করে এটা আমার ভালো লাগে আর তিনি এই পজিটিভ কথা কি পজিটিভ জিনিসটা কি ওয়ালফা আলু সলে আল কালিমাতুল হাসানা ভালো লক্ষণ মানে হলো এটাতে শুভ লক্ষণ হল ভালো কথা বলা ভালো কথা বলা কি যে আপনি কোন কী ব্যবসা শুরু করেছেন মানে এই ব্যবসা শুরু মা আসলে এই ব্যবসাটা তো ভালো ভালোই শুরু করছেন এরকম করে পজিটিভ মন্তব্য করলেন তাহলে পজিটিভ মন্তব্যটা এটা হচ্ছে সুলক্ষণ তোমরা এটা কি ব্যবহার করো আর যেগুলো মানুষকে নেগেটিভ করে দেয় ওগুলো বলবে না এরপরে আর কি আবহাওয়ার জেলা তাল্লা আনু বলেন যে নবী করিম সাল্লাল্লাহ আল্সলাম ইজ ইরুয়া আনারসুল আল্লাহ সল্লাসলাম শাম একালী মাতান ফা আজ আপাতছু ফাল্লা আখাদান আফ আল্লাহ মিন ফিক এক সাহাবিক কোন একটা বিষয়ে এক আলোচনা চলছিল কোন একটা বিষয়ে তিনি পজিটিভ মন্তব্য করলেন যে এই কাজটা বেশ ভালোই হবে আশা করা যায় নবী করিম সাল্লাহ্সলাম বললেন তোমার এই পজিটিভ কথাটা আমরা নিয়ে নিলাম তোমার থেকে আমরা তোমার পজিটিভ কথাটাতে খুশি হলাম সো উইল ডু দিস অ্যাকশন তো এইভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন কিন্তু তার অর্থ এই নয় যে কোনো একটা ভালো কাজে তিনি যখন নামেন তখন সেখানে যদি কোনো কিছু অনেক সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায় পজিটিভলি তিনি গিয়েছেন কিন্তু সেখানে খুব চ্যালেঞ্জ হয়েছে তাহলে সেটাতে কিছু করার নাই আপনার মা চিন্তা ভাবনা করে আপনি গিয়েছেন পজিটিভ কথাবার্তা বলা হয়েছে এরপরে যদি সেখানে গিয়ে ওই কাজটা করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেউ তাতে কিছু অসুবিধা নাই কারণ আমরা তো আল্লাহ তালা আমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করেন মন্দ দিয়েও পরীক্ষা করেন ভালো দিলে যখন মোমেনের ভালো কিছু ঘটে যায় ব্যবসা বাণিজ্য শুরু করেছে ভালো হয়েছে এই যে আসা বা অনুসাগার তখন সে খুব খুশি হয়ে যা ভালো অনেক ইনকাম হচ্ছে আল্লাহ শকর আদায় করে তা আল্লাহ শকর আদায় করার কারণে তার জন্য আরও নাকি যোগ হয়ে যাচ্ছে আর ওই যে আসা বা আর যখন কোনো একটা কাজ শুরু করলো ভালো মনে করেই করেছে কেউ কেউ ভালো বলেছিল কিন্তু দেখা গেল কাজটা একটু সুবিধা হয়নি কাজটা ছেড়ে দিতে হলো দোকানটা বন্ধ করে দিতে হয়েছে তো এই জন্য সে খুব আফসোস করে না সে সবর করে না আমার আল্লাহ তকদিরের ফয়সালা ভালো মন্দ দুটোর উপরে ইমান রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে এসছে পরীক্ষার সুবিধা হয় না আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করব না যে আল্লাহ আমি তো এসছে খারাপ করে নামছিলাম আমার এরকম কপাল পড়লো কারণে এই অভিযোগ করব না তাই না এটা করা ঠিক নয় তিনি নবী করিম সাল্লি সাল্লাম এই ব্যক্তিগতভাবে এরকম করে তিনি সুন্দর করে সুন্দর কথাবার্তা পজিটিভ থাকা মাইন্ডের মধ্যে নেগেটিভ না থাকা কোনো ঝামেলা হয়ে গেলে কোনো সমস্যা হয়ে গেলে মানে কোনো নেগেটিভ কথা বলে মানুষকে দমিয়ে না দেওয়া মানুষকে হতাশ করে দেওয়ার মতো কোনো কাজ করা ঠিক না মানুষকে হতাশ করে দেওয়ার মতো কোনো কাজ করা ঠিক না হাদিস তিনি বলেছেন যে যে ব্যক্তি বললো কোনো সময় নাস আরে আলা দুনিয়ার মধ্যে এমন মুসিবত হয়ে গেছে সব মানুষ হালাক হয়ে গেলো যে এরকম ঘটনা ঘটেছে এরকম কাণ্ড হয়েছে এদের আর কোনো উপায় নেই এসবগুলো এখন বরবাদ হয়ে যাবে এই সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়াটা শেষ হয়ে এই এইরকম কথাবার্তা যে ব্যক্তি বলে সেই ব্যক্তি লোকদেরকে আসলে সবার আগে শেষ করলো মান কালা হালাক আহ্লা কাহুম যে ব্যক্তি নেগেটিভ কথা প্রচার করে লোকদেরকে হালাক করে দিল লোকদেরকে শুনিয়ে দিল মন দুর্বল করে দিল সেই তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সেই তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিল তাহলে পজিটিভনেস অপটিমিজম মানে এরকম একটা থাকা এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি নিজে আমল করেছেন এরপরে এমনকি স্বপ্নের ব্যাপারে তিনি ভালো স্বপ্ন দেখলে নিজে ওইটা খুব খুশি হতেন সাহাবিদের ভালো স্বপ্ন শুনলে এটা শুনতে চাইতেন জানতে চাইতেন আনাস বলেন একদিন নবীকার ইমসাল্লাহসিন বললেন রাই তু যা তালাই ল্যাতিন ফি মায়েরান এম আমি একদিন দেখলাম স্বপ্নে যেভাবে লোকেরা স্বপ্ন দেখে কান ফি দা রে ওক বাইব নে রাফে আমরা ওক বাইবনে রাফের বাড়িতে মনে হয় যেন আছি স্বপ্নে দেখছি উতি নাবে রত বেমিন রতবে এমনি তফ আর সেখানে আমাদেরকে খেতে দেওয়া হলো এমনি তব এর সুন্দর টস রস রসালো খেজুরগুলো পাকা একদম রসওয়ালা খেজুরগুলো আমাদের খেতে দেওয়া হলো এই আমি স্বপ্নে দেখলাম রেফা ওয় না দি না এর ব্যাখ্যা আমি করলাম আমার মনে আসলো যে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে অনেক সান দেবেন মোদিনা রাষ্ট্রকে আল্লাহ তালা পরবর্তী পর্যন্ত সান দিয়েছেন না অনেক পরে মক্কা বিজয় হয়েছে না তার আগে তিনি এ স্বপ্ন দেখলেন আর যে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতেও সমস্ত কল্যাণ দান করবেন এবং আমাদের দিনকে আল্লাহ তালা সেভাবেই কবুল করে ফেলেছেন আমাদের দিন আল্লাহর কাছে পাক পবিত্র সব কবুল হয়ে আছে এবং এই দিন একদিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিকই তারপরে তো ওনার জিন্দিকে শেষ দিকে আল্লাহ তালা নাজির করেছেন আলিয়াউমা আকমালতুল আকুম দিহিন আকুম ও আত্মান্ত আলিক মেহমাতি পরদী তুলকুল ইসলাম দিনা এই আয়াত নাজির হওয়ার বেশ আগে তিনি ওই স্বপ্ন দেখেছিলেন কিভাবে আল্লাহ তালা এই দিনকে বিজয় দিবেন এবং কীভাবে মদিনা এবং ওসম্মাদের শাহানকে আল্লাহ তারা কত উপরে উঠাবেন তারা ওনার জীবদ্দশা শুরু হয়েছে বিশাল দুটো সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য সানখা সারখার হয়ে গেল ইসলামের আন্দারে চলে আসলো এই এই স্বপ্ন ওনাকে দেখে তিনি খুব খুশি হয়েছিলেন এই স্বপ্ন সম্পর্কে তিনি আরও বলেছেন রু ই স্বপ্নগুলো তিন প্রকার ফিন আল্লাহ অনেক স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এটার পরে আমাদের একটি খোদ্ভা ছিল যে নবুয়তের হ্যাঁ তেতাল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে হ্যাঁ ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন সুস্বপ্ন তো এই অনেক সুস্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ও হাদিফিন কিছু আছে মনের ভিতরে দিন মানে ঘুরছিল ওইটাই আসে ওইটা হতে এত জরুরি কিছু না ওটা দিকে এত নোটিশ নেওয়া দরকার নেই এরকম স্বপ্নের লোকেরা বেশি দেখে সাধারণত ও তাহি হু মিনাশাহী আর তিন নম্বর হচ্ছে সাধারণ কোনো সময় খুব হরবর কিছু বিভদজনক স্বপ্ন দেখায় ওগুলাকে ইগনোর করা ওগুলো আলোচনা না করাই ভালো ইন্দ্রা আহাদু ভালি তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে এটা বলতে পারে বিশ্বস্ত লোকদের কাছে শুভাকাঙ্ক্ষীর কাছে বলুক ও ইন্দ্রা আশাই রাহু ফালা একস আল আহাদ যেটা দেখেছে তার কাছে খারাপ লেগেছে একটু ভয়ের কারণ হয়েছে আশঙ্কা হচ্ছে সেটা কারোর কাছে বলবে না অলি এখন ইসলি এর এর সারারত থেকে এর ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাইতে বরঞ্চ একটু কয়েক লাখাত নামাজ পড়ে ফেলুক এরপরে আমরা দেখি নবী করিম সাল আলী ওয়াসাল্লাম কোনো সবসময় পজিটিভটা খুঁজতেন তার মধ্যে একটা আছে যে তিনি ওহযুদ্ধের সময় স্বপ্ন দেখলেন অহরযুদ্ধে যাওয়ার আগে সাহাবিদের সঙ্গে তিনি স্বপ্নটা বললেন এবং তিনি সেখান থেকে ভালোই আশা করলেন ওহযুদ্ধে যাওয়ার আখ্যান দিয়ে তিনি বললেন হাসি না আমি দেখতে পেলাম যে আমি সুরক্ষিত বর্ম পরিধান করে আছি আগের দিনে যোদ্ধারা কি করতেন লোহার বর্ম পরিধান করতেন লোহার পোশাক আর কি আমার গায়ে পড়া ওরা এই তো মুনা হারা আবার দেখলাম কিছু গরু জবাই করে ফেলানো হয়েছে জবাই করে দেওয়া গরুগুলো পড়ে আছে আর আওয়াল তো এখন এই স্বপ্ন দেখে দুটো জিনিস দেখলাম যে আমি লোহার বর্ম পরে সুরক্ষিত অবস্থায় আছি আর কিছু গরু জবাই হয়ে আছে আমি এর ব্যাখ্যা বুঝ বোঝার চেষ্টা করলাম যে মদিনা সুরক্ষিত থাকবে এই ওহদের যুদ্ধে মদিনা পরাজিত হয়ে যাবে না কাফেরদের হাতে মদিনার শহরের পতন হবে না এটা আমি কনফার্ম হয়ে গেলাম আর যে গরুগুলো জবাই হয়ে আছে এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো খাই আছে গরু তো ভালো জিনিস হালাল জিনিস ভালোই কিছু হবে পাস এর বেশি না আর এটা তিনি স্বপ্ন দেখলেন যা তার আগে তিনি পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনায় তারা যা আক্রমণ করতে আসছে ওদের যুদ্ধের সময় আমরা কি মদিনায় তাদেরকে আসতে অ্যালাউ করব। ভিতরে ঢুকলে তারপরে তাদেরকে অ্যাটাক করব নাকি আমরা আগাম গিয়ে তাদেরকে আটকাবো সেখানে গিয়ে তাদেরকে আমরা থামাবো মদিনা শহরে আসতে দেব না কোনটা করব তিনি পরামর্শ করলেন ওনার ইচ্ছা ছিল মদিনায় ওদেরকে ঢুকতে দেয়া তাহলে তারা ঢুকুক এবং আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চান্স নিয়ে তাদেরকে সেখানে আমরা মোকাবিলা করব। আমরা সবাই তাদের সামনে যাবো না মুরব্বী সাহাবিরা ওনার সঙ্গে একমত হয়েছিলেন কিন্তু যারা জওয়ান তাগরা সাহাবি মদিনার আসল আসে আনসারি বাসিন্দারা তারা বলেন ইয়ের আল্লাহ ওল্ল হিমাদুখিল আলীনাফি হাবিল জাহিল কোনো জাতি মদিনায় জাহিলি সময়ে আমাদের শহরে ঢুকতে পারে নাই যুদ্ধ করতে আসতে ফকাই ফাইদ খালু আলাইনা ফি হাফিল ইসলাম এখন আমরা ইসলাম কবুল করেছি এখন তো আমাদের আরও আল্লাহর ভরসা করে শক্তি হয়েছে এখন বুঝি আমরা আলাউ করবো তাদেরকে দুসমন মদিনায় ঢুকে গিয়েছে তখন তিনি বলেন সুম ইদাম তাহলে ঠিক আছে তোমাদের কথায় আমি একমত হয়ে গেলাম ফাল্লা বিশাল্লা তো তেনার যুদ্ধের বর্মা পরিধান করে রেডি হয়ে গেলেন চলো এবার আমরা বাইরে গিয়ে মোকাবিলা করি তো ওনারা বললেন ইয়া নবী আল্লাহ কিছু কিছু সাহাবিরা মুরব্বীরা বলেন জওয়ান ছেলেরা তোমরা আল্লাহ নবীতে আসলে চেয়েছিলেন মদিনা থাকতে ওদেরকে ঢুকতে দিতে তোমরা তোমরা সিদ্ধান্ত পাল্টিয়ে দিলে তো তারা বললেন ইয়ারসুল আল্লাহ আবার আসলেন আপনার কাছে ক্ষমা চাই শাকুকা ইদান আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা ইনসিস্ট করছি না তিনি বলছেন না আল্লাহ নবী যখন বর্ম পরিধান করে রেডি হয়ে গেছে আর পিস পা হবে তাও কল আল্লাহ সামনের দিকে যাও তিনি হাফিসান নাই তাহলে তিনি পজিটিভলি নিয়েছেন ওই যে গরু জবাইয়ের বিষয়টা এইটা পরবর্তী পর্যায়ে তার ব্যাখ্যা হয়েছে এই যে অনেক সাহাবি শহীদ শহীদ হয়ে যাবেন এবং ও যে জন সাহাবি শহীদ হয়েছে কিন্তু তিনি এই স্বপ্নের তখন উল্টা ব্যাখ্যা করেন নাই মানে ওই ব্যাখ্যাটা করেননি তিনি বলেছেন আল্লার বাকরা হুয়া অল্লাহ খাই গরু জবাই করে দেখছি নিশ্চয়ই মধ্যে আছে খায়ের নাই আছে। এই সপ্তাহজন সাবি কোথায় যাবেন জান্নাতে যাবেন শহীদ হয়ে তো এটা কি লস হয়েছে নাকি মোটেই না কিন্তু তিনি যদি ওই স্বপ্ন দেখে একটা ব্যাখ্যা করতেন নেগেটিভ যে তো অনেক সাবি শহীদ হয়ে যাবে কি করা যায় তাহলে তো উনি পজিটিভলি নিয়েছেন নেগেটিভলি নেননি তিনি সবসময় খুবই আশাবাদী পজিটিভ আরেকটি এক্সাম্পল আসে এমনকি নামগুলো শুনলেও নামের মধ্যে কোনো নেগেটিভ থাকলে তিনি পছন্দ করতেন না নামটাও যেন পজিটিভ হয় তিনি বললেন একজনকে দেখা হলো যে তার নাম কি এক মহিলার নাম হলো আসুইয়া আসুইয়া মানে ওই ফের আউনের স্ত্রী আসিয়া সিন দিয়ে সেটা না আসুইয়া নাফরমান। আসা মানে যে গুণা করে আসুইয়া গুণাগার তিনি বললেন এটা একটা নাম হলো নাকি নাম পাল্টি দিলেন তুমি এখন থেকে আসিয়ে না এখন থেকে তোমার নাম জামিলা সুন্দরী ভালো নাম খুব কঠিন করি হার্ড তিনি বলেন যে তার উল্টা রাখো তোমার নাম সাহাল ইজি সহজ তোমার নাম এখন থেকে সাহাল সাহাল এরপরে আর এসেছে আরেক সাহাবিকে বললেন মা তোমার নাম কি আন আশ্রম আশ্রম মানে যে সব কিছু কেটে ফেলে তিনি বললেন না বল আন তা জোর আহ তুমি হলো তোমার নাম হলো কৃষি মানে জোর আহ তো জোর ওই যারা আর থেকে যারা মানে কৃষিকাজ আর আশ্রমের যে কেটে ফেলে যে সব কিছু গাছপালা কেটে ফেলে সেটা নাম না রেখে যখন গাছপালা ফসল বাড়ে তার নামে তার নাম জোর আহ রেখে দিলেন এরপরে আরেকজন নাম কি জিজ্ঞেস করলেন তার নাম হলো গোরাব গোরা মানে কাক ক্র তিনি বাল মুসলিম তোমার নাম হলো মুসলিম এভাবে তিনি প্রত্যেকটি ওয়ার্ডকে পজিটিভ ওয়ার্ড নিয়ে এসেছেন তাই না যেটার মধ্যে এই মানে আশা ভালো তোমার হতাশা নেই কঠিন কিছু নেই ইজি আছে এই রকম নামগুলো তিনি চুজ করেছেন এমনকি মানুষ নয় শুধু জাগার নামও পাল্টিয়েছেন তিনি এক যাওয়া নাম আছে মদিনার থেকে একটু দূরে নাম হলো আফরাহ আফরা মানে এমন পাথুরে জায়গা যেখানে কোনো ঘাসও জমে না জমে না উঠে না এ একেবারে শক্ত কালো হয়ে গেছে এরকম পাথুরে জায়গা তিনি ওই নামকে পাল্টিয়ে দেন আফরানা এই জায়গার নাম হবে খাতরা সবুজ শ্যামল এই জায়গার নাম রেখে দাও শ্যামল শ্যামলি আমাদের সাথে শ্যামলি আছে ঢাকায় এক জায়গার নাম হ্যাঁ এরপরে আরেক জায়গার নাম আছে সে শে দলালা হারিয়ে যাওয়ার উপত্যকা যেখানে গেলে মানুষ হারিয়ে যা তিনি নাম দিলেন আবুল হুদা যেখানে গেলে গাইডেন্স পাওয়া যায় এটা নাম হলে এখন থেকে সে আবুল হুদা শেয়াবু দলালা না এমনকি কোন পুরো কবিরের নাম পাল্টিয়ে দিয়েছে হ্যাঁ এক কবিরের নাম ছিল বাণী মাগা গেওয়ায়া থেকে গেওয়ায়া মানে হলো বিভ্রান্ত বিভ্রান্ত লোকদের কবিলা পাল্টিয়ে দিলেন বললেন যে বনি রাসদাহ যেখানে গেলে হেদায়ত পাওয়া যায় হেদায়তাদের কবিলা এরপরে আরেক তিনি যে কোনো মানুষের নামের থেকেও পজিটিভ খুঁজে নিতেন যখন হোদয় বিয়ার সন্ধিতে দিন থাকতে হলে সন্ধি এখনো হয় না ওসমান রাদিয়াল আহুমক্কা গিয়ে আটক হয়ে গেলেন পরবর্তী পর্যায়ে যখন কাফেররা মক্কার করাইগণ একজনকে পাঠালেন সন্ধি করতে সে আসলো সন্ধির কথাবার্তা নিয়ে তো কে আসলো তার নামটা ছিল সোহাইল ইবনে আমার সোহাইল এবং আমার সোহাইল সাহাল থেকে সাহাল মানে সহজ ইজি তার নামটা শুনে কাফিদের পক্ষ থেকে আসে মুসলমানদের সঙ্গে নেগোসিয়েশন করবে আলাপ আলোচনা করে চুক্তি হবে সন্ধি হবে এবং তার নামটা শুনেই রসুল্লাহাম মন্তব্য করলেন আশা করা যায় আল্লাহ তালা তোমাদের ব্যাপারটাকে চুক্তির বিষয় সহজ করে দিবেন কারণ তার নাম সোহাইল সেখান থেকে সাহাল মানে সহজ হবে নবী করিম আলী ওয়াসাল্লাম এভাবেই তিনি অনেক কিছুতেই পজিটিভ থাকতেন শক্ত অবস্থাতেও তিনি পজিটিভ থাকতেন তিনি আয় সারাদি আল্লাহ তালা বলেন আমি নবী করিম সাহেবকে বললাম হে হে আল্লাহ নবী আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কখন এসেছিল তখন তিনি বলেছিলেন তা সময় যখন দাওয়াত দিলাম দাওয়াত প্রত্যাখ্যান করলো আমি ফেরত আসছি আমাকে পাথরে জর্জরিত করে করে দিল্লা ওই সময়টা আমাদের খুব কঠিন সময় ছিল বেগুন সে পড়ে গেলাম রক্তাক্ত হয়ে গেলো শরীর ওই সময় যখন জিবরিলার আসছিলাম দ্বীপ পাহাড়ের ফের নিয়ে আসছিলেন ইয়ারাসেল্লাহ দুইজনকে নিয়ে এসেছি আপনি চাইলে আল্লাহ তালার হুকুমে দুই পাহাড় দিয়ে তাদেরকে এখনই শেষ করে দেওয়া হবে একদম মাটি চাপা দিয়ে সমস্ত শেষ করে দেওয়া হবে তখন তিনি পজিটিভ ছিলেন আমি এখনও পজিটিভ আসি এদের কিসমতে যদি হেদায়ত না ঘটে থাকে তাদের ছোট বাচ্চাগুলো পরবর্তী বংশধর এরা হলেও একদিন ইসলাম কবুল করবে কাজে এদেরকে হালাক করে দিও না আর ঠিকই ওনার জীবন দশায় তাই বাসি এক পর্যায়ে আমরা সিরাতে পাখি শুনেছি তারা ইসলাম কবুল করে ফেলেছে দুর্ধশন জাতিটি তো আমরা শেষ করে দিচ্ছি আর দু একটি মিনিট ওকে নবী করিম সাল আলী কাছে আসলেন ওনার আরেক সাহাবি হাতেমে তাই ছেলে আদি এ বিন হাতেম তাই নাম শুনছেন তো আরবদের অনেক বড় লিডার ছিলেন এবং খুব দানশীল ছিলেন তো ওনার ছেলে আদি এ বিন তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন পরে তিনি ইসলাম কবুল করলেন এসে নবী করিব সাল্লাহ আসলাম কাছে এসে কথাবার্তা বলছেন এই সময় ওনার কিছু সাহাবিরা বিভিন্ন এলাকা থেকে আসলো অনেক কষ্টে তাদের দিন যাচ্ছে অভাব অনটন দুর্ভিক্ষ আছে ইত্যাদি বহু অবস্থা খারাপ দেখলেন কিন্তু উনি যে এলাকা থেকে আসেন সেই এলাকার লোকেরা সিরিয়ার কাছে হওয়ার কারণে একটি উর্বর এলাকা এত অভাব অনটন চোখে দেখেনি তো এদিকে অনেক অভাব অনটন তো বিভিন্ন রকম কথা এগুলো বলল তো আদি দেখলো যে এই যে যারা সাহাবি আছে এরা অনেকেই তো আসলে তাদের থেকে অনেক দুরবস্থায় আছে তো এই দিনটা এত ভালো হলে তো এদের অবস্থা আরও ভালো হওয়ার কথা ছিল মনে মনে একটু ভাবছে এরকম নবী করিম সাল্লাম ওনার চেহারা থেকে বুঝতে পারছেন যে সে মনে হচ্ছে যে এই দিনের মধ্যে খায়ের থাকলে তো এরা ভালো হয়ে যেত একদিন ধনী হয়ে যাওয়ার কথা তিনি বললেন ইয়া আদি হাল রাইত হেইরা আদি তুমি কি হেইরা শহর দেখেছ ইরাকের একটি শহর তখন খুব নাম করা শহর ছিল হেইরা শহর বলে দেখেছি তিনি বললেন তোমার হায়া যদি লম্বা থাকে তাহলে তুমি দেখবে একদিন একজন মহিলা হইরা এলাকার থেকে কাবাতে আসবে আহাদান আহাদান্লাহ সেখানে এত নিরাপত্তা দেখতে পাবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না একটা মহিলা এ পর্যন্ত থাকবে ওই আর সাহেবের কমপ্লেন করেছিল যে আমরা দূর থেকে আপনার কাছে আসতে গেলে রাস্তাঘাটে অনেক পকেট মার আছে আমাদেরকে যান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ইত্যাদি নিরাপত্তাহীনতায় আসি। তিনি তখন বললেন যে ইসলাম কায়েম হতে যাচ্ছে একদিন সারা পৃথিবীতে এত নিরাপত্তা আসবে শুধু আরব দেশে এখানে হেরা থেকে পর্যন্ত এদিকে যখন মক্কায় আসবে এত নিরাপত্তা থাকবে ইসলাম কায়েম হলে তারপরে আরো বললেন তিনি আদি বলে ওনার কথা শুনে আমি মনে মনে খালি একটা বলি সাহস করি বললাম না ভিতরে আমি বললাম যে ফিমা বাইনি ও নাফসি নাসি ফাই ফাই আর তয় যে ওখানে থেকে হেরা থেকে মক্কায় আসতে হলে আমাদের পাশের কবিলা যে তাই আছে এর উপর দিয়ে আস আসতে হবে কবিলা পার হওয়া লাগবে আর আমি তো জানি ওইখানে তাই কবিলার মধ্যে চোর কতগুলো আছে খালি পথিকে সব নিয়ে যায় উনি বললেন তা ওখান থেকে আসবে এই কবিলা পার হই দিয়ে এখানে যাবে কোনো নিরাপত্তার হবে না আমার মনে বুঝতেছে না কিছু আমি তো চোর এগুলোই চিনি কাউকে ছাড়ে না তে নবী করিম সাল্লা সাল্লাম সে চিন্তা করছে তিনি বললেন শোনো ওয়ালা ইন তবাদ বেকা হায়াতুল লাতুক তাহান্না কুনু যে কেসরা তোমার হায়া থাকলে আর একটু বললে দেখবে যে কেসরার সমস্ত সম্পদ মুসলমানরা বিজয় করে অর্জন করে ফেলেছে তিনি বললেন কেসরা ইবনে হরমোজ কেসরা ইবনে হরমোজ তার কথা বলতেছেন আপনি এই পারস্য সম্রাটের কথা তিনি বললেন হ্যাঁ পারস্য সম্রাট ইবনে হরমোজ তা তোমার হায়া যদি থাকে তাহলে দেখবে যে তার সম্পদের বিশাল কোষাগার মুসলমানরা বিজয় করছে এবং এই সম্পদ নিয়ে তারা দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন সমস্ত মানুষকে আল্লাহ তালা এত সম্পদ দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন ইসলাম বিজয় হয়ে এত শান্তির পৃথিবীতে আসবে পরবর্তী পর্যায়ে আদিবিনী হাতেম ভালো মুসলিম হয়েছেন তিনি বলেছেন আমি দেখেছি তিনি যা বলেছেন সব কিছু বলেছেন তো নবী করিম আলী আসাল্লাম এভাবেই তিনি সব সময় পজিটিভ ছিলেন সামনের দিকে তিনি তাকাতেন বর্তমান পরিস্থিতির দুরবস্থা ওনাকে কাহিল করে ফেলতেন না নেগেটিভ হয়ে তিনি মুসড়ে যে পড়তেন না তিনি বরঞ্চ আগামীর দিকে তাকিয়ে বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা করে যেতেন নবী করিম সাল্লু আলি সাল্লাম এই জন্য বললেন যে হাজিস্টা যে আস্তহুর একটা লোককে যখন বললেন অসুস্থ অসুস্থ লোকটাকে তিনি বললেন একটা বেদুইন ছিল তাকে বললেন যে কেমন আছে কি অবস্থা সে বলে যে শরীর খুবই খারাপ তিনি দোয়া করলেন বললেন বা আজ তুহুর ইনশাল্লাহ চিন্তা করো না তুমি পাক সাফ হয়ে যাবে গুণা তোমার জন্য একদম অসুস্থতা তোমার জন্য মুসিবত মানে করো না এই অসুস্থতা তোমার সমস্ত রোগ তোমার গুণাগুলোকে দূর করে দিবে তোমার যত অসুস্থতা হয় তত বেশি গুণা মাফ হয় তো লোকটা তখন বেদুইনটা কি বললো তহুর ফুল আমি তো দেখছি পারছি যে এমন জ্বর হয়েছে আমার আমি মাই আমার এক মনে হয় যাচ্ছে উতরাচ্ছে মনে হয় আল্লাহ কাবির আর আমি হলাম বুড়া এরকম জ্বর বুড়াকে ধরেছে তুজির হুল কুবর জ্বর এটাই বুড়াকে কবরে নিয়ে ছাড়বে আপনি কি বলতেছেন তহুর কিসের তহুল কিসের পবিত্রতা আমি মানুষ বুড়া জ্বর হয়ে গেছে এত খাই এটা আমার কবরে নিয়ে ছাড়বে ওনার পজিটিভ কথাটাকে সে অ্যাকসেপ্ট করলো না সে প্রত্যাখ্যান করে নেগেটিভ দিকে নিয়ে গেল নেগেটিভ দিকে নেওয়ার কারণে রসুল্লাহ সালাম বলেন ফানাম ইদান তুমি যখন নেগেটিভ তো নেগেটিভ হোক তাহলে তাই তাহলে বোঝা গেলো কি এখানে যে আমরা অনেক সময় আমাদের পরিস্থিতি খুব জটিল হয়ে যায় সমস্যা চলে আসে পারিবারিক সামাজিক অনেক কিছু আমরা ফেস করতে হয় তাহলে আমরা যে কোনো অবস্থাতেই পজিটিভ থাকতে পারা এটা একটি বিরাট আল্লাহ নবী করিম সাল্লসলামের ব্যক্তিত্ব থেকে আমরা এই জিনিসটা শিখলাম যে এক খুবই নাজুক পরিস্থিতিতে কিভাবে আমরা স্টিল হতাশ না হয়ে যাই নিরাশ না হয়ে যাই উপর ভরসা করে তাও অকল করতে থাকি পজিটিভ থাকি আমি যদি পজিটিভ থাকি আমার আশেপাশে যারা আছে তারা পজিটিভ থাকবে আর আমি যদি পেরেশান হয়ে যাই পরিবারের কর্তা তাহলে বাকিরা আরও اكدم كبشي برشا هو يجب ايه? ايه? اتو اكي شندر شكة نبي الكريم صلى الله عليه وسلم جبان تيجي عمدك اللي شكنا وتوفيق دارم كروم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. وصلى الله تعالى على خير خلقي سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.